আবারও নদিয়ার হাঁসখালীতে নাবালিকা ধর্ষণে তোলপাড়। গ্রেপ্তার, সাংসদ জগন্নাথ সরকারের সাথে দেখা করতে গেলেন ধর্ষিতার পরিবার। গত 4 এপ্রিল নদিয়ার হাঁসখালীতে এক নাবালিকা ধর্ষণে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। প্রাথমিকভাবে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পুড়িয়ে ফেলা এবং ধর্ষিতার পরিবার থেকে পুলিশে অভিযোগপত্র না নেওয়া এই ধরনের নানা ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও এখনও চূড়ান্ত শাস্তি হয়নি দোষীদের। ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও নদিয়ার হাঁসখালীতে নাবালিকা ধর্ষণে অভিযোগ উঠল স্থানীয় নবকুমার বিশ্বাস নামে এক যুবকের বিরুদ্ধে। জানা যায়, গত 11 অক্টোবর নাবালিকা প্রতিবেশীর বাড়িতে টিভি দেখে ফেরার সময় অন্ধকার রাস্তায় তার ওপর কাপড় মুখে বেঁধে পাশের একটি জঙ্গলে জোর করে ধর্ষণ করে ওই যুবক। এরপর ওই নাবালিকাকে হুমকি দিয়ে বলা হয়, ঘটনা জানাজানি হলে তার বাবা মাকে প্রাণে মেরে দেওয়া হবে বলে ভয় দেখানো হয়। ওই দিন সে ভয়ে কিছু না বললেও দ্বিতীয় দিন শারীরিক কিছু পরিবর্তনের এবং যন্ত্রণার কারণে প্রতিবেশী আর দিদাকে জানায় এবং সেই সূত্রে নাবালিকার মা এবং বাবা জানতে পারে। হাঁসখালী থানায় লিখিত অভিযোগ জমা হয় গতকাল রাতে। যদিও সাথে সাথেই অভিযুক্ত নবকুমার বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ, রানাঘাট কোর্টে পাঠানো হয়েছে। অন্যদিকে ওই নাবালিকার গোপন জবানবন্দি নেয় আদালত। ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদ জগন্নাথ সরকার দেখা করতে যান নির্যাতিতার বাড়িতে। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তবে তিনি নিশ্চিত করে না বললেও স্থানীয় এক তৃণমূল নেতৃত্বের ছায়ার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং পরিবারকে অর্থের বিনিময়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করে বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কি কারণে গ্রামে এসেছেন আপনি? 7 তারিখে রাতে 8:30 সময় একটি 10 থেকে 12 বছরের মধ্যে যার বয়স একদম নাবালিকা, তাকে তৃণমূলের এক নেতার চামচা তাকে মুখ চাপা দিয়ে ডেকে নিয়ে তার ঘরের পেছনে রেপ করা হয়েছে। দুর্ভাগ্য যে তার ওপর বিভিন্ন থ্রেট, মেয়েটিকে বলা হয়েছিল এটা জানালে তোকে খুন করে দেবো গলা টিপে, এবং সে ভয়ে বলতে পারেনি, কিন্তু অসুস্থতার লক্ষণ যখন বাড়ির লোক বা বোঝে জিজ্ঞাসা করলে সে সব বলে দেয়। এবং তারপর বলে দেওয়ার পর পরিবারের লোক যাতে কেস না করে তার জন্য তাকে একটা টিম, তৃণমূলের নেতা নেত্রী আছে, আমি এখানে নাম ওপেন বলছি না, আমার কাছে রিপোর্ট এসেছে, তারা বাবাকে বিভিন্নভাবে প্রেশার করে ভয় দেখিয়ে প্রথমে ধর্ষণের যে একটা রেট মমতা ব্যানার্জি বেঁধে দিয়েছিল 30,000-এর 50% দিয়ে নেতারা বোধ হয় আর 50% মেরে দিয়ে 15,000 টাকার লোভ দেখানো হয়েছে। কেসটা যাতে না করে তুলে নেয়, করলে পরে তাকে শাস্তি দেওয়া হবে, তোকে বাঁচাবে কে, এই ধরনের হুমকি দেওয়া হয়। কিন্তু সে কোনো মতেই রাজি না হয়। কেস হয়ে গেলে আসামি অ্যারেস্ট হয়েছে, হলেও এখন পরিবার পুরো নিরাপত্তা তাদের নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ভয়ে আছে। তার সঙ্গে কথা বললাম, আমি পুলিশকে বললাম, আমি এসপি এবং এসডিপিওকে আমি বলছি, কারণ এখানে টাওয়ারে কাজ করছে না, কারণ যারা যারা এই কেসের সঙ্গে জড়িত তাদেরকে অ্যারেস্ট করতে হবে আগে, তাদের বিরুদ্ধে কেস হবে এবং তাদের চরমতম শাস্তি চাই। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বা তার যে রোল, বিভিন্ন চোরকে বাঁচানোর চেষ্টা, ধর্ষককে বাঁচানোর চেষ্টা, হাঁসখালীর আগের কেসেও আমরা দেখেছি, কলকাতার কেসটাতেও পার্ক স্ট্রিটের কাণ্ডে দেখেছি এবং অন্যান্য কেসেও মমতা ব্যানার্জির আদেশক সেই সরকারের পলিসিও, তারা কোনো ধর্ষকেরই চূড়ান্ত শাস্তি দেয় না। আমরা জানি নাবালিকা ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড ব্যবস্থা হয়েছে, কেন্দ্রীয় সরকার এই আইন করেছে, তাই এর তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয় পুলিশকে বলবো সম্পূর্ণ ঘটনার তদন্ত করে যারা চাপতে চেয়েছে, এটাও এক নন ভেলেবল সেকশনের অপরাধ, তাকেও তাদেরকে অ্যারেস্ট করা। এখানকার সভাপতি পঞ্চায়েতের এবং প্রধান, উপপ্রধান, প্রাক্তন প্রধান, তৃণমূলের এরা সকলেই এই কেসের সঙ্গে জড়িয়ে, তাই এদেরও যাতে অ্যারেস্ট করা হয়, তাদের জেলে ঢোকানোর ব্যবস্থা করার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, পুলিশ যদি অ্যারেস্ট না করে শাস্তি দেওয়ার ব্যবস্থা না করে। থ্যাংক ইউ। কাকি আবার একদিন পরে শনিবারের দিন ওই কাকি ওর আমার বোর কাছে খবর পাঠায় মেয়ের দিয়ে, এই তোর মাকে ডেকে নিয়ে আয়। তারপর সেই কাকি ওর মার কাছে বলে, তারপরে আমি ভেন্ডে বেঁচে এসে আমার বউ আবার আমার কাছে বলে এই এই ব্যাপার।
তো এতদিন আপনারা কমপ্লেন করেননি কেন? ভয়তে করিনি। কাদের ভয়? ভয় আমরা গরিব মানুষ। তো তারপরে করলেন কাদের জোরে? কাদের জোরে? মেয়ের কাছে শুনলাম, শোনার পরে ওই পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ইয়ে করে। পুলিশ আপনাদের কেন ধরল? পুলিশ নিয়ে গেছিলো থানায় বয়ান লেখানোর জন্য, লেখাইছে। তারপরে ওরা বলেছিল টাকা পয়সা নিয়ে ক্ষমা করে দে, ওরা মিটিং ডেকেছিল ওদের বাড়িতে, ঠিক আছে, ওরা বলেছিল এখানে ক্ষমা করে দে এখানে, ঠিক আছে। আমি বলেছি আমি কালকে নেবো ডিসিশন, ঠিক আছে, আর আমি স্কুলের মাধ্যমে আমি এগোবো বলেই আমি চুপ করেছিলাম। আমি স্যারদেরকে বলেছিলাম এই ব্যাপার, আমার মেয়ের সাথে এরকম হয়েছে, আমি স্কুল ধরে আমি এগোতে চেয়েছিলাম, ঠিক আছে, আমি সের জন্য আমি যাইনি। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি ওর শাস্তি হোক। আচ্ছা, চাইল্ড লাইন কি মানে চাইল্ড লাইনকে জানিয়েছিলেন? হ্যাঁ, চাইল্ড লাইনকে বলিনি, ওই ম্যাডামদেরকে বলেছিলাম আমি আমার মেয়ের সাথে এরকম হয়েছে। ওই চাইল্ড লাইন ওখানে এসে থানায় ছিল, তারপরে ওরা বললো তোমাদের কোনো ভয় নেই, তোমরা নির্ভয় বলো। তো এইরকম একটা অবস্থা হলো, তবে এখন কি মা ভাবছেন? ভাবছি ওর শাস্তি হোক।